আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জাকির আছি, আপনাদের সাথে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সবাই জানেন বর্তমানে চলছে নির্বাচনের মৌসুম, বর্তমানে না চললে সামনে আসবে ভাই, সমস্যা কি জানি না তাই বলে ফেলছি। তো নির্বাচনের মৌসুম হিসাবে আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল নির্বাচনী পোস্টার ডিজাইন নিয়ে ভিডিও তৈরি করার জন্য। তাই আজকে আপনাদের জন্য মেয়র পদপ্রার্থীর অসাধারণ একটি পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি। ডিজাইনটি আপনারা চাইলেই বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলের জন্যই করতে পারবেন, এবং আরেকটি সুবিধা হচ্ছে এই ডিজাইনটিকে আপনারা চাইলেই মেম্বার এবং চেয়ারম্যানের জন্যও ডিজাইন করতে পারবেন। ডিজাইনটির টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাচ্ছি না, যদি আপনাদের টিউটোরিয়ালের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আগামীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে টিউটোরিয়াল দেখিয়ে দেবো। আর আজকে ডিজাইনটির পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করতে হলে বরাবরের মতো ছয় সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, পাসওয়ার্ডটা ভিডিওর মাঝখানে মাঝখানে পেয়ে যাবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো লেটস জাম্প টু দ্য মোবাইল স্ক্রিন। তো আজকে পোস্টারটি ডিজাইন করার জন্য আপনাদের তিনটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। নাম্বার ওয়ান হচ্ছে ফটোরুম, মানে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, এবং নাম্বার টু হচ্ছে পিক্সার, যে কোনো ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য, এবং নাম্বার থ্রি হচ্ছে পিক্সেল অ্যাপ, যেটা দিয়ে আমরা ফাইনাল কাজ করব। তো সর্বপ্রথম যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা আপনারা মানে গ্যালারিতে ওপেন করবেন। তো আমি এই ছবিটা ওপেন করলাম। তো ওপেন করার পর এই ছবিটাকে আপনারা শেয়ার আইকনে ক্লিক করে ফটোরুম অ্যাপ্লিকেশনে ওপেন করবেন। তো আমি ফটোরুম অ্যাপ্লিকেশনে মানে ছবিটা ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা স্ক্যানিং হচ্ছে। তো আপনাদের ডাটা কানেকশন অন থাকলে ছবিটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি তারা রিমুভ করে দেবে। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আপনারা এটা সেভ করবেন। সেভ করার জন্য এই যে মাঝখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের পাশে, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর উপরে যে ডাউনলোডের একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচে সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকা অবস্থায় আপনাদের ফোনে সেভ হয়ে যাবে। এবার আপনারা এই ছবিটাকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনে ওপেন করবেন। তো আমি ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন আমি ছবিটা পিক্সার্ট অ্যাপ্লিকেশনে ওপেন করলাম। তো ছবিটা পিক্সার্ট অ্যাপ্লিকেশনে ওপেন করার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার মধ্যে ইফেক্ট একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর আপনারা নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার মধ্যে বি অ্যান্ড ডাব্লিউ একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের যেই ফিল্টারটা ভালো লাগে সেই ফিল্টারটা অ্যাপ্লাই করবেন। তো আমি এখান থেকে SLVR1 এই ফিল্টারটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর উপরে রাইট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা সেভ করার জন্য আবার যে এই যে উপরে ডাউনলোডের মধ্যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে এই ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপনারা পিক্সার্ট অ্যাপ্লিকেশন মানে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আমি পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর উপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে থেকে তিন নম্বর লাইনে ওপেন ডট পিএলপি ফাইল দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম উপরে ডট পিএলপি নামে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে মেয়র পদপ্রার্থী পোস্টার ডিজাইন TJ.PLP নামে একটা পিএলপি ফাইল পেয়ে যাবেন। তবে অবশ্যই এই পিএলপি ফাইলটা আগে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করলে আপনারা এরকম দেখতে পাবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি, তো সেজন্য আমার এখানে এরকম চলে এসেছে। তো এবার আপনারা এই যে মানে পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে ওপেন অ্যান্ড এড এবং ওপেন অনলি দুইটা অপশন আসবে। তো আপনারা ওপেন অ্যান্ড এডে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলে আপনাদের সামনে এইরকম একটা ডিজাইন ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই পোস্টারটি সম্পূর্ণ বিএনপির জন্য তৈরি করা। তো এই পোস্টারটিকে যদি আপনারা আওয়ামী লীগের জন্য করতে চান তাহলে জাস্ট লেয়ার আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম উপরে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই দুইটা লেয়ারের চোখ আইকনে ক্লিক করে এই দুইটা লেয়ার আপনারা অন করে দিবেন, এবং তার নিচের দুইটা লেয়ার আপনারা জাস্ট অফ করে দেবেন। চোখ আইকনে ক্লিক করলে এগুলো অফ হয়ে যাবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টারটা মানে আওয়ামী লীগের হয়ে গেছে। এখানে খালেদা জিয়া চলে গিয়ে, শেখ হাসিনা চলে এসেছে, তারপর দানেশী চলে গিয়ে, নৌকা মার্কা বুরদিন মানে এটা চলে এসেছে। তারপর এখানে আরও দুইটা লেখা আপনাদেরকে পরিবর্তন করতে হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন তারুণ্যের নতুন বোর্ড দানেশিসের পক্ষে হোক। তো এই দানেশিসটা মানে চেঞ্জ করে আপনারা নৌকা মার্কা লিখতে হবে। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিএনপি মনোনীত, তো এখানে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সেটা লিখতে হবে। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট লেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে গেলে আপনারা মানে অনেকগুলো লেয়ার দেখতে পাবেন, তার মধ্যে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন মানে দানেশিসের একটা লেয়ার আছে। তো এটার পাশে যে পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপর আবার পেন আইকনে ক্লিক করবেন। এবার আপনারা দানেশিসের এই টেক্সটটা মুছে দিয়ে আপনারা এখানে লিখবেন নৌকা মার্কার। তো আমি লিখে দিচ্ছি নৌকা মার্কার। ওকে লিখে দিলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় নৌকা মার্কার চলে এসেছে এবং তারুণ্যের নতুন বুট এটা ঢেকে গেছে। তো আমরা এই টেক্সটটাকে মানে একটু ডানে সরাবো। তো আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারুণ্যের নতুন বুট এই লেয়ারটা খুঁজবেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এই লেয়ারটা প্রথমে আপনারা আনলক করবেন। এই যে তালা আইকন দেখতে পাচ্ছেন এটা জ্বলজ্বল করছে, তো এটাতে ক্লিক করে আপনি এটা আলো নিভিয়ে দিবেন। তারপর আপনারা এটাকে জুম করবেন। প্রথমে এই যে জুম আইকনে ক্লিক করলে জুম হবে,
এবার আপনারা এই টেক্সটটাকে সুন্দরভাবে এইদিকে মানে ডান দিকে সরিয়ে দিবেন, তাহলে লেখাটা সুন্দরভাবে মানে ফুটে উঠবে। এবার জুম আইকনে ক্লিক করে পার্সেন্টেজের উপরে একটা ক্লিক করবেন, তাহলে এটা জুম আউট হয়ে যাবে। তো আমাদের এই লেখাটা পরিবর্তন করা শেষ। এবার বাংলাদেশ বিএনপি মনোনীত এটা আমরা পরিবর্তন করব। তো এটা করার জন্য আবার লেআউটে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন। নিচে গেলে বাংলাদেশ মনোনীত মানে কোন জায়গায় লেখা আছে এই লেখাটা আপনারা খুঁজবেন। তো এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিএনপি মনোনীত, তো এখানে মানে এই লেয়ারটাতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেন আইকন, তারপর আবার পেন আইকন। এবার আপনারা এই যে বাংলাদেশ বিএনপি, তো বিএনপিটা আপনারা মুছে দিয়ে আওয়ামী লীগ লিখতে পারেন। তো আমি এখানে আওয়ামী লীগ লিখে দিচ্ছি, ওকে লিখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর আবার এটার পাশে যে তালা আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এটা আনলক করবেন। এবার আপনারা এটাকে ছোট বড় করে ইচ্ছা মতো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে এটা এই জায়গায় বসিয়ে দিলাম, ওকে আমি এই জায়গায় বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা মানে বিএনপি থেকে টোটালি আওয়ামী লীগ হয়ে গেছে। এবার হচ্ছে ছবি পরিবর্তনের পালা। তো ছবিটা কিভাবে আপনারা পরিবর্তন করবেন, তো ফার্স্ট অফ অল আপনারা লে অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে গেলে এই যে সবুজ কালার যুক্ত একটা মানে শেপ দেখতে পাচ্ছেন এই শেপটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লে অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। এবার আপনারা এই যে মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু ডানে যাবেন, ডানে গেলে এই যে টেক্সচার একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ডিলেট এবং ফটো দুইটা আইকন দেখতে পারেন। তো আপনারা চাইলে ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিট করে দিতে পারেন। তারপর ফটো আইকনে ক্লিক করে আপনারা পিকচার থেকে মানে যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটা মানে সেভ করেছিলেন এই ছবিটা আপনারা জাস্ট সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনারা ডান দিক থেকে জাস্ট একদম মানে গায়ের সাথে লাগিয়ে ক্রপ করবেন। তো আমি এইরকম রাখছি, রাখার পর উপর থেকে আমি একটু জায়গা মানে রিমুভ করে দেবো, ওকে এরকম রাখলাম। রাখার পর নিচে থেকে রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে এসেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন মানে দুইটা ছবি হয়ে গেছে। তো এটা অ্যাডজাস্ট করার জন্য একটু নিচে যাবেন, নিচে গেলে এই যে স্কেল একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এটা একটু একটু করে বাড়াবেন। বাড়িয়ে দেখবেন কোন জায়গায় সুন্দরভাবে বসে যায়। তো আমি এরকম রাখছি। তো দেখতে পাচ্ছেন মানে এইরকম আমার ছবিটা পারফেক্টভাবে বসে গেছে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো ছবি পরিবর্তন করা হয়ে গেছে। এবার হচ্ছে নামটা কিভাবে পরিবর্তন করবেন। তো নামটা পরিবর্তন করার জন্য লে অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে এই যে মোহাম্মদ জাকির হোসেন লেখা আছে। তো এটা প্রথমে আনলক করবেন। আনলক করার পর এটার পাশে পেন আইকন, তারপর আবার পেন আইকন। এবার এই নামটা মুছে দিয়ে আপনারা অন্য যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে মইনুল ইসলাম লিখে দিচ্ছি, ওকে মইনুল ইসলাম লিখে দিলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে মোহাম্মদ জাকির হোসেন গিয়ে মানে মইনুল ইসলাম চলে এসেছে। তো এইরকমভাবে প্রত্যেকটা লেখা আপনারা রিএডিট করতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই পোস্টারটিকে যদি আপনারা মেম্বার অথবা চেয়ারম্যানের জন্য তৈরি করতে চান, তাহলে এখানে লেখা দেখতে পাচ্ছেন মেয়র পদপ্রার্থী। এই মেয়র লেখাটা মুছে দিয়ে আপনারা চাইলে এখানে মেম্বার অথবা চেয়ারম্যান লিখে দিতে পারেন। তো লেয়ার অপশনে ক্লিক করলে এই জায়গায় আপনারা মেয়র নামে একটা মানে লেয়ার পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন মেয়র, তো এটাকে আপনারা রিএডিট করে মেম্বার চেয়ারম্যান যে কোনো কিছু লিখে আপনারা এটাকে মানে মেম্বার অথবা চেয়ারম্যানের জন্য ডিজাইন করতে পারবেন। তো আপনাদের ডিজাইন বা এডিটিং কমপ্লিট হয়ে গেলে এটাকে কিভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য জাস্ট মানে যে উপরে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডিফল্ট যে সাইজ আছে, আপনারা যদি প্রিন্টের জন্য সেভ করতে চান তাহলে ডিফল্টে যে সাইজ দেওয়া আছে এই সাইজটা রেখে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করবেন। আর যদি আপনারা নর্মালি মানে ফেসবুক অথবা অন্য যে কোনো জায়গায় পোস্ট করার জন্য সেভ করতে চান, তাহলে এই যে কাস্টম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা এখানে আলট্রা সিলেক্ট করতে পারেন। আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আর ডিফল্টে যে সাইজ আছে এই সাইজ দিয়ে যদি আপনারা সেভ করেন, তাহলে এটা অনেক হাই কোয়ালিটিতে সেভ হবে, মানে প্রচুর পরিমাণে আপনারা জুম করতে পারবেন, এটা ফাটবে না। তো এই ছিল আজকের ডিজাইন। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। নেক্সটে কোন টপিক উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।